কি রে ভাতিজা বাহ কি বলছো বাইক কিনলি নাকি আমার কি বাইক কেনার যোগ্য আছে কেন তো বাইক পাইলি কোথায় এটা কার বাইক বাইক কার বাইকটা হ্যাঁ আমার কোথায় পাইলি এটা শ্বশুর বাড়ির গাড়ি ওয়াও সেখানে গাড়ি হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে কোনদিন সেখানে গাড়ি দেনি কি সেটা জানি না গো বউটা আবার সেখানে না তো বলছি তুমি প্রতিদিন আমাকে জ্বালাও কেন গো বলো তো কেন প্রতিদিন এমন করে জ্বালাও কেন আমি কি করলাম তোর গাড়িটি একদম নষ্ট গাড়ি একদম খারাপ আমার কাছে খুব খারাপ হয়েছে গাড়িটি তাহলে কি এটা তোর শ্বশুরেরই ছিল নাকি গাড়ি এটি শ্বশুর বলেছে এটি নতুন মডেলের গাড়ি হুম কি গাড়ি দিয়েছে গাড়ি ঝামেলা কেন দেখো তো একটু সঙ্গে মৃত্যু এটা কেমন মৃত্যু গাছের সঙ্গে গিয়ে দেখি ফাঁস নিয়েছে কচু গাছের সঙ্গে ও কচু গাছে তাহলে কচু গাছটা কত বড় ছিল মোটামুটি বলতে পারি আইডিয়া থাকলে এতটুকু হবে এতটুকু হলে তোর বউটা কতটুকু ছিল বউটা ছিল বলতে গেলে এতটুকু আদি যা একটা মিশা কথা বললি কেমনে এটা সম্ভব এটা সম্ভব কেমনে যেটা তুই বিয়ে করলি তাহলে সেখানে আনবো যদি বাচ্চা কাচ্চা নিশ্চয় আছে কটা আছে বাচ্চা কাচ্চা বলিস দুটি মেয়ে একটি ছেলে জেনে শুনে কি বিয়ে করলি তুই জেনে শুনে না গো জেনে শুনে না যদি ওরকম করে বিয়ে করতাম তাহলে তোমাদেরকে জানিয়েই করতাম না জেনে উনে বিয়ে করলাম হয়ে গেছে গো জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে এটি একটি বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে আসতে আসতে আমার পেট চলা আরম্ভ করেছিল এখন যেটা কি না হবে খারাপ কথা আমি ভাবছিলাম আরো তোর বিয়েতে একটা খুব ভালো দান দিব আমি কি কাম করলি তুই কত আমাকে জানাইলি না আগের কালের বিয়ের মতন সেকেন্ড হ্যান্ড বিয়ে দিয়ে দিলাম এটা সেকেন্ড হ্যান্ড খাওয়া হয়েছে কি জানো কেমনে মাংস রুটি ওই তো মাংস রুটি হ্যাঁ আচ্ছা আমি মাংস রুটি দিয়ে বিয়ে দিয়েছি আমার বাবা বলেছে আমার আবার টাকা খরচ হবে তো এত ছোট একটি কানা খুব কমে আনছিল ওই আমাদের বাড়ির ওখানে একটি বাসা আছে সেখান থেকে মেরে নিয়েছি তাই বলেছে যে এটা দিয়ে তুই দাঁতটা খিলে যাবে মানুষ শেষে ছিল বুড়ো মানুষ 50 জন এতটুকু দিয়ে হয়ে গেছে বাহ খুব শর্টকাট বিয়ে খরচা নেই বিয়ে শর্টকাট বিয়ে ভাইটাও দিছে শর্টকাট বউ দিছে শর্টকাট আচ্ছা কিন্তু বাচ্চাতে তিনটা এটা তো সমস্যা হয়ে যাবে ভাতিজা আমার খাওয়াতে এক মাসে 5 টাকা খরচ করতে পারি বাচ্চাদের পিছনে তাই নাকি বাচ্চাদেরকে কয়দিন পরে কামে পাঠিয়ে দেবো কোথায় দিবি দেখি কোথায় দেই একটি বাচ্চার আবার চোখটি একটু কানা কানা একটি বাচ্চা এরকম করে হাঁটে কিরকম করে এইরকম করে হাঁটে মনে হয় আমাকে লাঠি মারে তাই নাকি একটি বেমার আছে গো বউটির কি বেমার রাতে এরকম করে কি বেমার গো ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার বলে এটা নতুন বেমার কি রকম করে তাই নাকি দেখো না গাড়িতে গিয়ার ধরাতে পারছি না চেষ্টা করে দিতে পারবে রানা একটু গল্প করি বন্ধুরা কি দেখবে বন্ধুরা তো দেখছে লাইক চলছে লাইক চলছে হ্যাঁ লাইফই তো চলছে তুমি যে বললে তেজপুর যাওয়া লাগবে তেজপুর কি গাড়িতে কোনে যাবে না না গাড়ি নিতে গেলে যদি
দিয়ে একটি বড় ধরনের একটি গাড়ি নিতাম ভালো ভালোভাবে। জানো আমার ভাগ্যটা না ছোটবেলা থেকেই খারাপ। কেন? তাহলে বলছি শুনবেন কি আপনারা? শুনি বলেক তো ঘটনাটা কি হয়েছিল। 15-20 বছর আগেকার কথা হবে। আমি এক জায়গায় ক্যারাম খেলতে গিয়েছি। ক্যারাম খেলার সময় একটি বিড়ালের বাচ্চা এসে এখানে খপত করে কামড় দিয়েছে। বলিস কি? হ্যাঁ সেই ডাক মনে হয় আমার এখনো আছে। আচ্ছা এর মত